হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব আপডেটগুলি আপনাদের মাঝে তুলে ধরবো। গাইস, এলেক্স সবুজের টিকটক আইডি অলরেডি ব্যান হয়ে গিয়েছে, এটা নিয়ে টিকটকে এখন চলছে ঝড় আর ঝড়। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে, কি কারণে এলেক্স সবুজের আইডি ব্যান হয়েছে, এবং বন্ধুরা অমরান ফায়ার সোশ্যাল মিডিয়া থেকে গেলে কি ইফেক্ট পড়তে পারে, এই বিষয়ে অমরান ফায়ার লাইভে এসে কিছু কথা বলেছেন, সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, প্রিন্স মামুনকে নিয়ে এক হুজুর এমন ভাবে কথা বলেছেন, এমন ভাবে অপমান করেছে, যেটা দেখে আপনারাও হাসতে বাধ্য হবেন। এন্ড গাইস, আরো গুরুত্বপূর্ণ সব আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো অমরান ফায়ারকে নিয়ে। বন্ধুরা, অমরান ফায়ারকে অনেকেই থ্রেট দিচ্ছে, তার ফেসবুক পেজগুলি খেয়ে দিচ্ছে, তার ইউটিউব চ্যানেলগুলি খেয়ে দিচ্ছে। তো এই বিষয়ে তিনি আরো একটা কথা বলেছেন, যেটা আপনাদের মাঝে গত ভিডিওতে উপস্থাপন করা হয়নি, আজকের এই ভিডিওতে দেখবো। চলুন তিনি কি বলে দেখে নেওয়া যাক। ভাই, আমি যদি পারতাম না আমি অনলাইন লাইভ ছেড়ে দিতাম। আমি পারি না, কারণ আমি যদি এখন অ্যানাউন্স করে যাই এখানে, আমি আমার লাইভ চলবো, আমার লাইভ আলহামদুলিল্লাহ আমি অনলাইন থেকে যতটুকু কামাইছি, আমি যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করি আমার লাইভটা চলবো। শুধুমাত্র আমার এই যে টিম মেম্বার গুলা, মানে ওদের কি হইব এই কথা চিন্তা করিয়া, আর আমি যদি আজকে অনলাইন থেকে যাই না কালকে অনলাইন একটা তোর পর হয়ে যাবো খালি, আর আমার মেসেজের ঠেলায় থাকতে পারবো, এই চিন্তা করে আমি অনলাইন ছাড়ি না। তো গাইস, আসলেই একটু ইমাজিন করেন তো, এই অমরান ফায়ার যদি সোশ্যাল মিডিয়া থেকে চলে যায়, মানে তিনি ভিডিও করা অফ করে দেয়, তাহলে আসলেই সোশ্যাল মিডিয়া একটা বুম সৃষ্টি হয়ে যাবে। মানুষ নাকি মানুষের কথার প্রেমে উপরে, আর এইদিকে আমি যখনই উচিত কথা বলি সবাই বলে তুই চুপ থাক। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি এলেক্স সবুজ সম্পর্কে। গাইস, এলেক্স সবুজের যে এলেক্স সবুজ 03 নামের টিকটক অ্যাকাউন্টটি ছিল, সেটা অলরেডি ব্যান হয়ে গিয়েছে, এবং এখন কিন্তু সবাই এই পোস্টটাই করতেছে যে এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান। এন্ড গাইস, সত্যি কথা বলতে এলেক্স সবুজের টিকটক আইডি টিকটকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এলেক্স সবুজের টিকটক আইডি তো ব্যান হয়ে গেছে, এটা কি আপনি খুশি নাকি বেজার, সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, এবার আসি হচ্ছে আমাদের প্রিন্স মামুন সম্পর্কে। তার আগে চলুন এই ছোট্ট ওয়াজের ক্লিপটি আমরা শুনে নিই। তো গাইজ, আসলেই মজাদার কথা ছিল। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আমাদের আবুতোহা আদনানকে নিয়ে। গাইজ, অনুষ্ঠানে মানুষ বিভিন্ন প্রকারের অনুষ্ঠান করে এবং মিউজিক ব্যবহার করে, বক্স চালায়, তারপরে আরো অনেক কিছু। তো একটা মানুষ লিমিটেশন থাকে রাত 11টা 12টা, কিন্তু রাত 2টা পর্যন্ত বক্স বাজানোর কারণে অতিষ্ঠ হয়ে সেখানে গিয়ে তারপরে তাদেরকে পালন করলেন, আপনারা যেন আর বক্স না বাজান। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি স্পেশালি আমার কাছে ভালো লেগেছে। গাইস, এবার আসি আমাদের সাকিব আল হাসান সম্পর্কে। তিনি চলুন নতুন নির্বাচনে এমপি হওয়ার পরে তিনি একটা বক্তব্য দিয়েছেন, তার ছোট্ট একটি ক্লিপ আমরা দেখে নিই, যেটি বর্তমানে ভাইরাল হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সভাপতি সবাইকে বলতে গেলে তো আমার বিপদ, নতুন নতুন শিখতেছি বক্তৃতা, সবাই এখনো বলতে পারেনি, 6 মাস টাইম দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আমি আছি ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, এই এলেক্স সবুজ তো গেল, মানে টিকটক থেকে তাকে ব্যান করে দেওয়া হলো, দেখা যাক আবার নতুন করে কিভাবে ব্যাক করে। তো গাইস, এলেক্স সবুজের মেইন যে চাবিকাঠিটি তার টিকটক অ্যাকাউন্ট, সেটা ব্যান হয়ে গিয়েছে, এখন দেখা যাক নতুন করে আবার তিনি সাকসেস আনতে পারে কিনা। গাইস, তিনি অনেক অহংকার খাটিয়েছিল, সর্বশেষ তার টিকটক আইডিটি ব্যান হয়ে গেল সোশ্যাল মিডিয়া থেকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।